নমস্কার বন্ধুরা, ডিম বাঁধাকপির একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুপুর বা রাত্রে গরম ভাতের সাথে পাতে যদি ডিম বাঁধাকপির এই রেসিপি থাকে, মাছ মাংস খাবার কথা ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় এই রেসিপি। প্রতিদিনের এক ঘেয়েমি রেসিপি ছেড়ে একটু নতুনত্ব কিছু ট্রাই করতে মন চাইলে অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে দেখুন, আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপির অর্ধেকটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। অর্ধেকটা বাঁধাকপি সরিয়ে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটাকে এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি। এখন এই দুই টুকরো বাঁধাকপিকে একটা বটির সাহায্যে একদম ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে কেটে নেব। এই রেসিপিতে বাঁধাকপি ছাড়াও আরো একটি যে মূল উপকরণ লাগবে সেটা হলো ডিম। এখানে আমি চারটে ডিম নিয়েছি। আপনারা যেই পরিমাণের রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী ডিম কম বেশি করে দিয়ে নেবেন। আর এদিকে আমি অর্ধেক বাঁধাকপিকে একেবারে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারাও যতটা সম্ভব ঝিরি ঝিরি করে কুচিয়ে নেবেন। এরপর এই বাঁধাকপির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর আমি কিন্তু বাঁধাকপিটাকে কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও অবশ্যই বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটবেন। ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে এবং গোটা ধনের ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। বাঁধাকপির মধ্যে ডিম এবং ভাজা মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে ডোলে ডোলে একটু মেখে নিতে হবে, যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে আসছে। আর এই সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। শুধুমাত্র ডিম আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে বাঁধাকপির সাথে এইরকম একটু কোচলে কোচলে মেখে নিতে হবে, যতক্ষণ না বাঁধাকপি একটু সফট হয়ে আসছে। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট মতো বাঁধাকপি মেখে নিয়েছি। আর এখন কিন্তু বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাঁধাকপি আর ডিম একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রেখে দেব। আর এদিকে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। ডিম এবং বাঁধাকপি মাখার থেকে অল্প অল্প করে নিয়ে ফ্রাই প্যানের মাঝখানটাতে দিয়ে দিতে হবে। এইরকম ভাবে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় তবে আপনারা চামচ দিয়েও দিতে পারেন। ডিম বাঁধাকপির যে মিশ্রণটা সেটা এইরকম ভাবে দিয়ে দিতে হবে, আর মাঝখানটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। দেখে অনেকটা মনে হবে পাখির বাসার মতো, ঠিক এইরকম ভাবে প্রথমে তৈরি করে নেবে। ডিম বাঁধাকপির যে মিশ্রণটা সেটাকে ফ্রাই প্যানের উপরে এইরকম পাখির বাসার মতো প্রথমে তৈরি করে নিতে হবে। এরপর এই মাঝখানের যে ফাঁকা অংশটা রয়েছে এর মধ্যে একটা গোটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। দেখুন, এখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এর ওপর থেকে আমি এখন সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে বেশ একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু বাঁধাকপি দেওয়া রয়েছে ওই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেবেন, সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটা পাশ মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবেন। আমি এক পাশ 3-4 মিনিট মতো একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি। এরপর কিন্তু অপর পাশটা উল্টে নেব। একটু সময় নিয়ে এক পাশ ভেজে নেবেন, তাহলে দেখবেন এটা খুব সহজেই উল্টানো যাচ্ছে আর একটুও ভাঙবে না। ডিম বাঁধাকপির এই অমলেটটা উল্টে নিয়েছি। এখন আরও 2 মিনিটের মতো একটু ভেজে নেব। একটু সময় নিয়ে এই অমলেটগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু এর মধ্যে বাঁধাকপি দেওয়া রয়েছে। প্রথম অমলেটটাকে ভেজে নিয়েছে, এখন এটাকে তুলে রেখে দিলাম। আর এইরকমভাবে আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেবেন। তারপর মেখে রাখা বাঁধাকপি ডিমের থেকে অল্প অল্প করে নিয়ে এইরকম ফ্রাই প্যান বা কড়াইয়ের মাঝখানে পাখির বাসার শেপে তৈরি করে নেবেন। মাঝখানটা ফাঁকা রেখে তৈরি করে নেবেন, আর ফাঁকা অংশটাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আগে যদি কখনো এই রেসিপিটা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে তার উপর থেকে সামান্য পরিমাণের লবণ ছড়িয়ে দিলাম। আর একটা পাশ 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি, তারপর অপর পাশটা উল্টে নিলাম। এইরকমভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আবারও বলছি, এই অমলেটের একটা পাশ 3-4 মিনিট মতো ভেজে নেবেন, তারপর উল্টাবেন, না হলে কিন্তু অমলেটগুলো ভেঙে যাবে। এইরকমভাবে বাকি সমস্ত অমলেট তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডিম বাঁধাকপির 4টে অমলেট তৈরি করে নিয়েছি। আর এগুলোকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই অমলেটগুলো এইরকমভাবেও কিন্তু খাওয়া যাবে। এখন আমি এই ডিম বাঁধাকপির অমলেটের মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব।
আপনারা চাইলে এই অমলেট গোটা অবস্থায় রান্না করতে পারেন, তবে আমি দুই টুকরো করে কেটে তারপর রান্না করব। একটা অমলেটের মাছ বরাবর কেটে নিয়েছি, যেহেতু কুসুমটা গোটা ছিল সেই জন্য এটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে। এইরকম ভাবে বাকি অমলেট গুলো মাছ বরাবর কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চারটে অমলেটকেই দুই টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব, সেজন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট কয়েক টুকরো আদা, পাঁচ কোয়া রসুন, ঝালের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোটা জিরে, ছোট চামচের এক চামচ গোটা ধনে, আর কয়েকটা গোলমরিচ। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আপনার চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, এখন এটাকে সরিয়ে রেখে দেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল বা সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত এবং সুন্দর রং ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠিক এই রকম রং করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটো সুন্দর নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। মোটামুটি দুই মিনিটের মতো ভাজার পর দেখুন টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করবেন। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আর খুব বেশি সময় কষাবার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, আর আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে দেবেন। জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। মোটামুটি মিনিট খানিকের মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিম বাঁধাকপির অমলেটগুলো এক এক করে দিয়ে দেব। ডিম বাঁধাকপির অমলেট জলে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। ঢাকা খুলে একদম আলতো হাতে একটু নেড়ে নেব। আপনারাও এই নতুন স্বাদের অমলেট কারি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। যেহেতু আমি ধনে পাতা কুচিও এর মধ্যে দিয়েছি, সেই জন্য গরম মশলার পরিমাণ একদম কম দিয়েছি। আপনারা যদি ধনে পাতা কুচি না দেন, তবে গরম মশলার পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আলতো হাতে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় এই রেসিপি। এখন আমি এই গরম গরম অমলেট কারি একটা প্লেটে পরিবেশন করে নেব। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।